মাথার ওপরে হরি রয়েছে, ধর্মীয় স্থানে বিরোধীদের সম্পর্কে কিছু বলবো না, এমনটাই মন্তব্য করলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। রেখা পাত্র তার প্রচারে সরগরম রয়েছে বসিরহাটের নানা জায়গা, সন্দেশখালীর প্রতিবাদী মুখ, তাকেই এবার বিজেপি সেখানে প্রার্থী করেছে বসিরহাট লোকসভা কেন্দ্রে। তিনি একটি ধর্মীয় অনুষ্ঠানে যান ন্যাজাটে, হরিনাম সংকীর্তনে গিয়ে রেখা পাত্র তিনি মন্তব্য করেন, ধর্মীয় অনুষ্ঠানে বিরোধীদের নামে কিছু বলবো না। যে ছবি আমরা দেখাচ্ছি, ন্যাজাটে হরিনাম সংকীর্তনে যান রেখা পাত্র, সেখানে গিয়ে তিনি বিরোধীদের বিরুদ্ধে কোনো মন্তব্য করতে চাননি। ঠিক কি বলেছে রেখা পাত্র? তিনি বলছেন যে হরিনাম কীর্তন করতে গিয়ে তিনি বলছেন বিরোধীদের সম্পর্কে কিছু বলবো না। সঞ্জিত রয়েছেন, সঞ্জিত, রেখা পাত্র তিনি একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, কিন্তু সেখানেও তো তিনি যদিও বিরোধীদের সম্পর্কে কিছু বলতে চাননি, কিন্তু যেটুকু আমরা শোনালাম দর্শকদের, তিনি বলছেন যে কত ভিড় হয়েছে সেটা থেকেই বোঝা যাচ্ছে, অর্থাৎ কোথাও গিয়ে সেখানেও গিয়ে তিনি রাজনীতির বুলি আওড়াচ্ছেন। তুমি জানো বৈশাখ লোকসভার যে বিজেপি প্রার্থী রেখা পাত্র তার সন্দেহশালী প্রতিবাদী মুখকে বঙ্গ বিজেপি করে বা রাজনৈতিক ভাবে ফায়দা তুলতে, আজকে যখন সন্দেহশালী যে নেই আছে, অর্থাৎ সেখানে একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল, সে ধর্মীয় অনুষ্ঠানে রেখা পাত্র অর্থাৎ বিজেপি যান প্রার্থী গিয়ে সেখানে একদিকে যেমন তিনি বলেছেন যে এখানে আমি এসেছি ধর্মীয় অনুষ্ঠানে, এখানে আমাকে রাধা গোবিন্দ প্রার্থী করেছে, সঙ্গে রাম রয়েছে, এবং আমি বিরোধীর দিয়ে নিয়ে কোনো কথা বলবো না, এখানে প্রতিটা মা বোনেরা আমার সঙ্গে রয়েছে। ইতিমধ্যে এই নিয়ে কিন্তু আবার একটি রাজনৈতিক জল্পনা তুলে দিলেন, পাশাপাশি রাজনৈতিক ভাবে এইটা যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মোট, এই রেখা পাত্র কখন কোন সময় কখন কি বলছে, কখন তিনি রাধা গোবিন্দের কথা বলছে, কখনো রাধা গোবিন্দ মাথার উপরে রয়েছে, আবার কখনো শ্রীরামকে সঙ্গে নিয়ে তিনি বলেছেন যে তিনি প্রার্থী করেছেন, সবটাই নিয়ে একদিকে বিশেষ করে এক এক সময় বিজেপির প্রার্থী যেভাবে মন্তব্য, সেই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করছে, এবং তিনি বলেছেন আমি এই ধর্মীয় অনুষ্ঠানে এসেছি, এখানে এসে বিরোধী নিয়ে কোনো কথা বলবো না, পাশাপাশি এটাও বলেছেন যে এখানে মা বোনেরা আমার সঙ্গে রয়েছেন, কত লোক আছে দেখতে পাচ্ছেন তো, একেবারে এই মন্তব্য কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছে। ধন্যবাদ, এই কথা বলেছেন অর্থাৎ বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী।